স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফাইল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন কমিশনার রাশেদা সুলতানা। রাজশাহীতে অভিযান চালিয়ে নকল হারবাল প্রসাদনী সহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পাচ্ছে বিএনপি, বললেন খায়রুজ্জামান লিটন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন 2023 উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সাথে সভা করেছেন নির্বাচন কমিশনের কমিশনার রাশেদা সুলতানা। শুক্রবার বিকেলে রাজশাহীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ সভা করেন তিনি। সভা শেষে তিনি জানান, আগামী রাজশাহী সিটি নির্বাচনের আগে আচরণবিধি প্রতিপালন ও সার্বিক পরিস্থিতি দেখে তিনি রাজশাহীতে এসেছেন। এখানে তিনি এখন পর্যন্ত নির্বাচনী এলাকা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, এবারের নির্বাচনে যে ইভিএম মেশিন ব্যবহৃত হবে তা আগের চেয়ে আধুনিক, ফলে নির্বাচনের পূর্বে ইভিএম নিয়ে যে জটিলতা দেখা দিত তা বহুলাংশে কমে আসবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে লাগানো হবে সিসি ক্যামেরা। এছাড়া নির্বাচনে সাংবাদিকদের দায়িত্ব পালনে কোনো জটিলতা সৃষ্টি হবে না বলেও তিনি নিশ্চিত করেছেন। নতুন বিধিমালা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি রয়েছে উল্লেখ করে অচিরেই তা নিরসন হবে বলেও জানান তিনি। তবে আমি একটা কথা বলতে পারি যে আমরা চাচ্ছি যেহেতু যেটা সুন্দর ইলেকশন হবে, আচরণবিধিটা খুব পরিপূর্ণভাবে প্রতিপালিত হবে, প্রার্থীরা করবে, সবাই করবে। এইখানে আমি আপনাদের এই মেসেজটা দিতে চাই যে এখানে এসে আমি কিন্তু গোটা আমার নির্বাচনী এলাকা যতটুকু কভার করতে পারি আমি কিন্তু ঘুরে বেরিয়েছি। আমরা কিন্তু দেখেছি যে আমরা বলেছিলাম যে যত পোস্টার আছে, যত আগে যেগুলো একটু সাটানো হয়ে গেছিলো, না বুঝে না করে বা বুঝে হোক যেভাবে হোক ওনারা করেছেন, আমরা কিন্তু ওগুলো নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছি কমিশন থেকে। অলরেডি কিন্তু এটা অপসারণ হয়েছে, নিশ্চয়ই আপনারা হয়তো লক্ষ্য করেছেন। এটা কিন্তু একটা পজিটিভ দিক বলে আমি মনে করি যে আমরা যদি আচরণবিধিটা যদি আসলে সবাই কিন্তু প্রতিপালন করাতে পারি, নিশ্চয়ই একটা সুন্দর ইলেকশন হবে। যে কোনো ধরনের আচরণবিধি ভঙ্গ করলে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। রাজশাহীতে অভিযান চালিয়ে নকল হারবাল প্রসাদনী সহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম বার। শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি পুলিশ জানায়, আটক এবং পলাতক আসামিরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দেশি এবং বিদেশি ব্র্যান্ডের প্রসাধনী তৈরি এবং মোড়কজাত করে বিপণন করে আসছিল। ইতিপূর্বে পুঠিয়া, দুর্গাপুর এবং চারঘাট এলাকায় জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের ভেজাল প্রসাধনী এবং মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। একটা গ্রুপ দীর্ঘদিন যাবৎ নকল প্রসাধনী সামগ্রী তারা তৈরি করতেছে। তারা মূলত আপনার নামে দামি বিভিন্ন ব্র্যান্ড আছে, এই সকল ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে এটাকে তৈরি করে। তো এই তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা আপনার সেই অভিযানটি চালায় চারঘাট থানা এবং পুঠিয়া থানা এলাকায়। সেখানে জেলা গোয়েন্দা শাখা আপনার চারঘাট এবং পুঠিয়া থানার সহযোগিতা নেয়। এই সময় দুই ঘটনায় আমরা বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী, বিশেষ করে বিভিন্ন প্রকার ক্রিম, যেটা আপনারা আপনারা জানেন যে বিভিন্ন স্পট ক্রিম বলা হয় মুখের বা শরীরের বিভিন্ন দাগ দূর করার জন্য, এই ক্রিমগুলোই তারা বেশি ছিল। এই তারা দীর্ঘদিন যাবৎ এই আপনার এই ক্রিমগুলো বানাচ্ছিল, নামি দামি কোম্পানি তারা মোড়ক ব্যবহার করে। এই ক্ষেত্রে যে সকল তারা আপনার যে ম্যাটেরিয়ালস ব্যবহার করে এটা মূলত বাজারে বিভিন্ন ঔষধ পাওয়া যায়, যেমন ধরেন ইন্ডিয়ান একটা বেটনোবেট ক্রিম আছে, ওই ক্রিমটা, তারপর কিছু স্টেরয়েড জাতীয় কিছু আপনার বিভিন্ন কেমিক্যাল সামগ্রী আছে, যেগুলো দিলে ব্যবহার করলে আপনার শর্ট টাইমে আপনার যেই শরীরে যে দাগ আছে বা মুখের যে স্পটগুলো আছে এটা উঠে যায়, কিন্তু ইন দ্য লং রান এটা কিন্তু একেবারে শরীরের হেভি ক্ষতি করে। আপনার যেটা জানেন যে এক্ষেত্রে যেটা বিশেষজ্ঞদের বক্তব্য যে অনেক সময় ক্যান্সারও হয়। তো এই কাজগুলো তারা করতেছিল। তো এই দুইটা অভিযানে আমরা বিপুল পরিমাণ নগদ প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছি। এই দুই ঘটনায় দুইজন গ্রেপ্তার আছে, এটার সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা পলাতক আছে। তা আমরা আশা করি তার খুব শীঘ্রই আপনার আইনের আওতায় তাদেরকে আনা সম্ভব হবে। রাজশাহীতে তানোর গোদাগাড়ির আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগ মনোনীত ও 14 দল সমর্থিত মেয়র প্রার্থী, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাশিক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ ডাক্তার কাইসার রহমান চৌধুরী মিলনায়তনে এর আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, বিএনপি জামাত নির্বাচনে আসতে ভয় পায়, তারা জনগণের রায়ের মুখোমুখি হতেও ভয় পায়। তাদেরকে অনেকবার নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কিন্তু তারা নির্বাচনে না এসে আবারও 2014-15 সালের জ্বালাও পোড়াওয়ের মতো অবস্থা তৈরি করতে চাচ্ছেন। তারা নির্বাচনকে বিতর্কিত করতে চায়, তারা যে শর্ত দিয়েছে অসাংবিধানিক। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বাবু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, কাকুনহাট পৌরসভার মেয়র এ কে এম আতাউর রহমান সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আপনারা জানেন যে সিটি কর্পোরেশন নির্বাচনের জুন মাসে শেষ হবে, আর জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে তফসিল হবে, ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ, এটি আমরা জানতে পারছি। সেই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ বিএনপি জামাত তাদের পুরাতন খেলা সেই ছন্দে যে আবারও খেলছে, তারা নির্বাচনকে বিতর্কিত করতে চায়, তারা নির্বাচনে আসতে চায় না, আসলেও তাদের শর্ত মেনে নিয়ে নির্বাচনে আসবে, তাদের শর্ত বাংলাদেশ আওয়ামী লীগকে মানতে হবে। সেই শর্ত মানার মতো নয়, সেই শর্ত অসাংবিধানিক এবং সেটি তারা মামলাগুলিকে আবদার করছে বলে আমার কাছে এবং জাতির কাছে মনে হচ্ছে। তারা তাদের কথাই হল নির্বাচনকালীন সরকার হবে তত্ত্বাবধায়ক সরকার, অথচ সংবিধান বলে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আর প্রয়োজন নেই, সর্বোচ্চ আদালত বলে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আর প্রয়োজন নেই। ভারতবর্ষ ইংল্যান্ড প্রভৃতি গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচনকালীন সরকার হয় সেইভাবে সরকার হবে, তার প্রধান থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিছু মন্ত্রী তিনি বিরোধীদের মধ্য থেকেও নেবেন, দুই চার পাঁচটি মন্ত্রী তাদের মধ্যে থেকে নেবেন, ছোট আকারের একটি মন্ত্রী পরিষদ হয়ে সেই নির্বাচনকালীন সরকার হিসাবে কাজ করবে, এটি উন্নত সম্ভব। দূষণ দখল মুক্ত করে পদ্মা নদীকে বাঁচানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল 10টা থেকে ঘণ্টাব্যাপী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। মানববন্ধন থেকে রাজশাহীর পদ্মা নদী রক্ষার জোর দাবি জানানো হয়। পদ্মা নদী বাঁচলে রাজশাহী বাঁচবে, যদি নদী হয় শেষ তবে মরুভূমি হবে বাংলাদেশ, এ স্লোগানে অনুষ্ঠিত কর্মসূচি থেকে অবিলম্বে রাজশাহীর পদ্মা নদী রক্ষার জোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, রাজশাহীতে গত কয়েক বছরের ব্যবধানে পদ্মা নদীতে 17 কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে বাঁধ দিয়ে নদীর প্রবাহ ধ্বংস করা হয়েছে, নদী দখল করে অসংখ্য অবৈধ স্থাপনাও গড়ে উঠেছে, এ কারণে পদ্মা নদী তার নিজস্ব অস্তিত্ব হারিয়েছে। অবিলম্বে নদী রক্ষাসহ এ অঞ্চলের খালবিল জলাশয় রক্ষা করতে হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। একই সঙ্গে ভূপরিস্থ পানির ব্যবহার নিশ্চিতে অবিলম্বে প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মান্নান, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাইদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় সদস্য আফজাল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নগরের 18 নম্বর ওয়ার্ডের আসামকরণ এলাকার জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মহানগর যুবলীগের সহসভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মোখলেসুর রহমান মিলন। শুক্রবার বিকেলে এ সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় আসামকরণ এলাকার 400+ নারী পুরুষ অংশগ্রহণ করেন, এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জনগণের উদ্দেশ্যে মোখলেসুর রহমান মিলন বলেন, এতদিন এই এলাকার অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি, পিছিয়ে পড়া এই এলাকাটিতে জলবদ্ধতা, পয় নিষ্কাশন ব্যবস্থার কোনো উন্নতি হয়নি, ফলে বছর জুড়ে এই এলাকার মানুষ নিদারুণ ভোগান্তির শিকার হন। শুধু তাই নয়, সরকারের সকল ধরনের ভাতাসহ সকল ক্ষেত্রেই এই এলাকার মানুষ বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, আগামী নির্বাচনে এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হতে পারলে সকল বৈষম্য দূর করা হবে, মানুষের কল্যাণ হবে, সে সমস্ত কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে, অবকাঠামো উন্নয়নসহ জীবনমান উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে, দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেওয়া হবে নানা ধরনের প্রশিক্ষণ। সভার শেষে ওয়ার্ডবাসীর মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়। আমার ভাবনা, আমি 30 বছর ধরে যেটা শিখলাম, এটা রাজনৈতিক কর্মীর সর্বশেষ কাজ হলো একটি জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করা, উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সরাসরি অংশগ্রহণ করানো, সম্পৃক্ত করা। আমি নির্বাচিত হলে দুঃখের সাথে বলছি, সর্বপ্রথম আমি যে কাজটি করব, আজ 50 বছর ধরে আমাদের ওয়ার্ডে একটা প্রথা চালু হয়েছে, আসামকালীন এই অংশের মানুষ কেউ প্রার্থী হলে
ওই টিটিসি ওই অঞ্চলের গাংপাড়ার অঞ্চলের মানুষ 150 রুপিয়ে ভোট দেয় না, আমাদের অঞ্চলের মানুষ ওই অঞ্চলে 150 রুপিয়ে ভোট দেয় না। একটা জনপ্রতিনিধিকে নির্বাচিতই করে একটা বৈষম্যের মধ্য দিয়ে, এই বৈষম্যটি আমি ভাঙবার সর্বপ্রথম চেষ্টা করব নাগরিকদেরকে ঐক্যবদ্ধ করে। নাগরিকরা যেন এপার অপার নয়, একটি যোগ্য দক্ষ নাগরিককে একটি প্রার্থীকে তাদের সন্তান ভেবে উভয় অংশের একটি যোগ্য লোককে নির্বাচিত করে সেটি ভাঙার প্রথম চেষ্টা করব। সরকারি সেবা সেই সেবাটি আমি নেতা হিসেবে দিতে পারি না, সেটি দেওয়ার জন্য মানুষের সহযোগিতা চেয়েছি যে আমি তো আপনাদের সহযোগিতা করছি আপনাদের ডাকে। এখন যেন আমি প্রশাসনিক যে কর্মকাণ্ডগুলো আছে উন্নয়ন কর্মকাণ্ড এইটিও যেন একসাথে করতে পারি, তাই আমি নিবেদন করেছি আপনারা আপনাদের সাথে আমাকে রেখে আমাকে নির্বাচিত করে মানে আপনাদের সাথে রেখেই আপনাদের কাজ করার শুধু করে দেন, এটি আমি নিবেদন করছি। আমার বিশ্বাস ইনশাল্লাহ 21-এর জুনে আমাদের এই ওয়ার্ডে একটি ঐতিহাসিক নির্বাচন হবে, যেই নির্বাচনের মধ্যে দিয়ে আমার অঞ্চলের উভয় অঞ্চলের মানুষ এদিকে দিক নয়, আমি দীর্ঘদিনের একটা রাজনৈতিক কর্মী হিসাবে আপনারা মিডিয়ায় সকলে জানেন আমি সৎ জীবনযাপন করেছি, আমি স্বচ্ছ জীবনযাপন করি, আমি স্বচ্ছতায় বিশ্বাস করি, আমি সততায় বিশ্বাস করি। ইনশাল্লাহ আমাকে নির্বাচিত করে 21 তারিখে একটি রাজশাহী সিটি কর্পোরেশন 30টি নির্বাচন মানে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত তারা সেদিন গ্রহণ করবে আমার দৃঢ়তা বিশ্বাস করি ইনশাল্লাহ। আমি এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।